আসসালামু আলাইকুম এখন আমরা দেখব আমাদের এক ভাই নিশান সরকার কিভাবে দুইশো আশি ডলারের কাজ মার্কেট প্লেস থেকে পেলো এবং কিভাবে অর্ডারটা করবেন এবং কোন কোন কাজগুলো ওনাকে করতে হবে দুইশো আশি ডলারের জন্য কিভাবে উনি সঙ্গে কথা বললো এই যে ফুল ডিটেলসটা অনেক সময় তো আমরাই বলে থাকি কিন্তু এখন উনি বলবেন যে আসলে কিভাবে কাজ পাওয়া যায় নতুনরা কিভাবে কাজ পাবে ওনার নতুন হিসেবে উনি কিভাবে কাজটা পাইলো এত বড় একটা অর্ডার উনি যদি এটা ফাইবার ডট কমে পাওয়া হয়নি এই কাজটা পাওয়া গেছে ফিলান্সার ডট কমে

একটু আপনি যে অর্ডারটা পাইছেন সেটা দেখেন একটু ওকে পেমেন্ট সামারি জিরো রিকোয়েস্টেড ইন প্রোগ্রেস দুইশো আশি ডলারের কাজটা চলতেছে এখন আপনি আপনার ওইখানে যান আপনার বাইশ দশমিক আটত্রিশ ডলার আর্ন হয়ে গেছে জমা আছে এখন ওকে তো আপনি যান এখন আপনাকে কি কাজ করতে হবে দুইশো আশি ডলারের বিনিময়ে

আপনি যেভাবে বলছিলেন সেভাবে এগারোটা সে করছিলাম মানে পর পর সাজিয়ে তো ওইভাবে আর কি একটা করে একটা কাজ করতে হবে ওকে এখন আপনি যে দুইশো আশি ডলারের কাজ পাইলেন এই কাজটাকে আপনার কাছে খুব বড় না ছোট না এরকম কাজ পাওয়া যায় প্রায় প্রায় কি আর বলবো ভাই এমন কাজ লেগে থাকলে আসলে সম্ভব আপনি দিনে কত ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা বলে কত ঘন্টা সময় দেন প্রায় চোদ্দ ঘন্টা প্লাস চোদ্দ ঘন্টা প্লাস আচ্ছা এখন নতুনদের নতুন আপনিও নিউ আমিও নিউ এই নিউদের মাছ থেকে নিউরা কিভাবে কাজ পায় নিউরা বলতে ভাই লেগে থাকতে হবে এবং আপনার যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো এইগুলো আসলে ভালোভাবে মেনটেন করতে হবে তাহলে পাওয়া যাবে কাজগুলো আচ্ছা আর একটা বিষয় হলো

আমি যে আপনার কোয়েশ্চেন গুলো করতেছি আগে কি আপনাকে শেখাই দিছিলাম যে এই কোয়েশ্চেন গুলো করবো না ভাই এটা শেখাই দিলাম আচ্ছা আমি একজন নিউ সিলার হিসেবে আপনাকে কিছু কোয়েশ্চেন করব আপনি যে এতক্ষণ সময় দেন এই সময়গুলো আপনি কোন কোন সময়গুলো বেশি সময় দেন অনলাইনে আর কি অনলাইনে বলতে ভাই সকাল থেকে মানে সকালের পাঁচটা থেকে বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত তারপর তারপর হচ্ছে আপনার চারটা থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত ওকে আপনি ফাইবারে বায়ার রিকোয়েস্ট কি প্রতিনিয়ত দেন না আজকে দিলেন একদম এক মাস পরে দেন ভাই আমি তো কাজ করি finance.com এ তো finance.com এ বলা সিবিড বিট কত কিন্তু ফাইবারের কথা বলতেছি ফাইবারে আমাদের যে কাজগুলো করে কেউ যদি ফাইবারে আসে তারা যদি ফাইবারে লেগে থাকে তাহলে কাজ করার জন্য সর্বোচ্চ কি করতে হবে সর্বোচ্চ ভাই প্রতিদিন যে বায়ার রিকোয়েস্ট গুলো আসে আসে সেগুলো ভালো করতে হবে এবং মার্কেটিং করতে হবে ভালো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিশেষ করে লিংকডইন বায়ারদের সঙ্গে কথা বলা সহজ না কঠিন সহজ কেন সহজ আসলে ইংলিশে বলে হ্যাঁ ভাই জানা থাকলে আসলে সবকিছু সহজ কতটুকু জানা থাকতে হয় খুব বেশি না কম না মিডিয়াম না আসলে যেটুকু না ভাই বেসিক বেসিক লেভেলে জানা থাকলে আসলে সম্ভব এখন যদি সাপোজ কেউ ক্লাস ফাইভে পড়ে সে কি আসি পারবে পারবে ভাই কারণ এখনকার যে ইংলিশ একেবারে বেসিক হামারি কোনো কঠিন কিছু না ওকে এখন আমি এখানে অ্যাড করি নিশান নিঃশানের সাথে ক্লাস ফাইভের যে ব্যক্তি আছে সেও পারবে বাট মার্কেট প্লেসে যে কথাগুলো আছে সেই কথা রিলেটেড তার কিন্তু জ্ঞান জ্ঞান থাকতে হবে যদি না থাকে তাহলে কিন্তু পারবে না এই জায়গাতে সে হতে পারে ক্লাস ফাইভ পাস বাট এমনও স্টুডেন্ট আছে যারা কি আছে ক্লাস ওয়ানে যারা কেজি স্কুলে পড়ে ওদের সঙ্গে মাস্টার্স পাস অনেক সময় ইংলিশে খুঁজে পায় না কারণ কি তারা সবসময় ইংলিশের ভেতরে ডুবে থাকে এমন কিছু শব্দ শিখে কারণ ওরা তো সব সময় মানে এমন শব্দ শিখে আমরা যে কোনো শব্দ পার করে আসি আমাদের হয়তো মনে থাকে না অনেকে যারা অনেক সময় অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছে তো অনেক সময় আবার ছোটরাও পেয়ে যায় মার্কেট প্লেসের জ্ঞানটা ফুললি আলাদা অর্থাৎ মার্কেট প্লেসের যে শব্দগুলো আছে যেমন চ্যানেল প্রমোশন মার্কেটিং এসি গুগল টপ র্যাংকিং ফিলান্সার ডট কম ফাইবার ডট কম এগুলো একদম ভাষাগুলোই আলাদা প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিছু কিছু আলাদা ভাষা থাকে এই মার্কেট প্লেসের ভাষাগুলো যখন কেউ দু মাস তিন মাস চার মাস অনবত লেগে থাকবে অটোমেটিক সে মার্কেট প্লেসের কথাগুলো বলতে পারবে আজকের ভিডিওটা একদম টোটালি আলাদা আজকে কোনো কাজ দেখো কোনো কিছু দেখাবো না শুধু আমি কোর্শন গুলো করবো আমাদের নিশান সরকার ভাইকে নিশান সরকার ভাই আপনি নতুনদের জন্য সব থেকে কোন বিষয়টা বেশি মনে করেন যে জানা দরকার এবং ওইভাবে কাজ করা দরকার নতুনদের জন্য আচ্ছা ভাই নতুন জন্য প্রথম পরামর্শ হচ্ছে কনফিডেন্স আমি পারবো কনফিডেন্স তো সবচেয়ে মেইন হয় যে কোনো কাজের জন্য আমি পারবোই পারবো কাজটা ওকে দ্বিতীয়তে দ্বিতীয়তে ভাই আসলে হচ্ছে ভালো করে কাজ শেখা সঠিক গাইডলাইন অনুসারে কাজ শেখা সঠিক টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা এইগুলোই আসলে দ্বিতীয় নাম্বারে অ্যান্ড থার্ড নাম্বারে ভাই আছে সমাধা লাগবে প্রতিদিন একটা অনেকেই নির্দিষ্ট টাইম অনেকেই মার্কেট প্লেসে আসে শুধুমাত্র একটা কাজ শিখে দ্বিতীয় ক্লাস শিখে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট এটা কি ঠিক না বলি আসলে আপনার প্রথম তো ফাইবার না আসলে কাজ শেখাটাই মেইন যে আমি ভালোভাবে কাজ শিখতে পারলে ফাইবার তো আসলে কিছুই না ফাইবার বাইরে তো মেন জগৎ ওকে এখন আপনি আর এখন আপনি আমাদের জাতির উদ্দেশ্যে অর্থাৎ আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা আর ভাই একটা কথা হচ্ছে ফিলান্সিং আসতে হলে কনফিডেন্স থাকতে হবে লেগে থাকতে হবে এবং কাজ করতে হবে ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে এই সংক্ষিপ্ত আকারে ডাক দেওয়া কেন মানে আপনি যেহেতু নিউ

কাজ পাওয়া শিকার থেকে কাজ করো ওয়েগুলো জানা অত্যন্ত জরুরি সবাইকে যেন রিকোয়েস্ট করি আগে আসেন মার্কেট প্লেসে আসার আগে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট অন করার আগে আপনি কীভাবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট অন করতে হবে কিভাবে গিগ পাবলিশ করতে হবে কিভাবে বিট করতে হবে কিভাবে বিট করে নিতে হবে কাজটা ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কথা বলতে হবে কোন ধাপে গিয়ে ক্লায়েন্টকে ম্যানেজ করবেন কীভাবে একটা ক্লায়েন্ট হঠাৎ করে আপনাকে বলে যে আমি অর্ডারটা ক্যান্সেল করবো ওকে কীভাবে মনটা ঠান্ডা করবেন এই এই যে বিভিন্ন বিষয়গুলো এইগুলো আগে জানেন জানার পর মার্কেট প্লেসে ঢুকেন ঢুকলে তাহলে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা আছে এখন আসি বয়সের ব্যাপার নিয়ে অনেকেই বলেছে যে ভাই আমার বয়স পঞ্চান্ন বছর চল্লিশ বছর ত্রিশ বছর আমি কি কাজ পাবো কিনা কাজ পাবেন কিনা এটাই প্রথমে ভুলে যান আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি মার্কেট প্লেসে এসে কাজ করবেন তাহলে আপনি মার্কেট প্লেসের জন্য পারফেক্ট এখন যদি মনে হয় যে আমি এক ঘন্টা করে সময় দিব আমি কাজ পাবো কিনা তবু পাইতে পারেন সন্দেহ আছে কারণ এক ঘন্টা কোনো কাজ শিখে কাজ শেখা যায় না এখানে আপনাকে প্রফেশনালি টাইম দিতে হবে যেমন শালম্বাই নিশান সরকার চোদ্দ ঘন্টা বারো ঘন্টা টাইম ভাই কি করে বিশ ঘন্টা বাইশ ঘন্টা হ্যাঁ পাখির মতন ডাক দিয়ে আসলে যদি শুধু টাকার দিকে তাকান অনেকেই দেখে যে ফিলান্সিং করলে অনেক টাকা ইনকাম করা যায় শুধু টাকার দিকে দেখে এদিকে চেহারার দিক দেখে না চেহারা অনেক ফটফটা হয়ে যায় চেহারা ফটফটা কেন খাওয়ার জোরে না ঘুম না পারার জোরে অনেক সময় দেখবেন চেহারা ফর্সা হয়ে ঘুম না পারলে কিন্তু চেহারা হয়

কেউ প্রথমে এসে মার্কেট প্লেসে এসে ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন না ফ্রিলান্সারে অ্যাকাউন্ট খুলবেন না আপ অ্যাকাউন্ট খুলবেন না এসে আগে দুইটা তিনটা চারটা পাঁচটা কাজ শিখেন কাজ শেখার পরে আপনি মার্কেটপ্লেসে আসেন তাহলে আপনাকে ওয়েলকাম এতে করে আপনার ফাইবারে যে আমাদের বাংলাদেশে যে মার্কেট প্লেস গুলো আছে এটাও ভালো থাকবে আমাদের কাজ পাওয়ার সুবিধা হবে এখন অনেকে আছে কি মার্কেটপ্লেসে আসলো কাজ পাইলো না না পাইলে ওটা দেখার বড় বিষয় না সেই অ্যাকাউন্ট খুললো অ্যাকাউন্ট খোলার পর কি করলো কাজ করে না ও তিন মাস দু মাস আসে তারপরে রিক্সা হাতে নিয়ে চলে গেল মানে কি হতাশ যে না ভাইবার চলে কাজ থেকে বিরত থাকেন সবাইকে রিকোয়েস্ট করবো তাহলে আমাদের উপকার হবে আপনাদের উপকার হবে আপনাদের উপকার কি আমরা যে আর্নটা করতেছি একশো ডলার দুইশো ডলার এক হাজার দুই হাজার যাই আর্ন করি না কেন ওই ডলারটা বাংলাদেশের অর্থনীতিতে খুব একটা ভালো অবদান রাখতেছে যারা আমরা রাত জায়গায় কাজ করতেছি কিংবা জাগতেছি অথবা খুব কষ্ট একটা করতেছি ফিলান্সিং মানে কিন্তু একদম ইজি কাজ অথবা কোনো কষ্ট নাই যারা যারা বলি এটা খুবই ভুল বলিং মানে অনেক কষ্টের কাজ আপনাকে ক্লায়েন্ট ম্যানেজ অন্যের টাকা নিজের পকেটে নিয়ে কাজ কাজ করে করে তো অনেকেই কেউ করতেছে তারাও কাজ করে রিক্সা যারা চালাচ্ছে তারাও কাজ করতেছে আমরা যারা করতেছি আমরাও কিন্তু কাজ করতেছি বাট আমাদের কাজটা অনেকেই মনে করে ইজি যে ফ্রিল্যান্সিং ফ্রি প্রথমে মনে করি ফ্রি আসলে কি আমাদের কাজটা এত সহজ অনেকেই মনে করে টাকা আর্ন করা সহজ

একদম তাদের নিজের আয়ত্ত নিয়ে আসে তাদের কাছে সহজ এখন নিশান সরকার দুইশো আশি ডলার একটা কাজ পাইছে অনেকেই হয়তো বা মুখটা চুলকে হবে দুইশো আশি ডলারে পাইলো আমি তো দুই টাকার কাজ পাইলাম না ভাই কি করে যে কিছুক্ষণ আগে চল্লিশ ডলারের কাজ চাইলো পাইলো পঞ্চাশ ডলারের এখন তো মাথা গরম অনেকের কি আমি তো দশ ডলার কাছে পাই না আবার ওনাকে এমনি দশ ডলার দিল কেন হ্যাঁ তো এইগুলো থেকে আমরা বিরত থাকি অর্থাৎ কাজগুলো শিখে আগে কাজ শিখলে আপনি একটা যদি কাজ শিখেন ওটা প্রপারলি শিখেন মার্কেট প্লেসে আপনার ভ্যালু আছে তা না হলে ভ্যালু নেই অনেক কথা বললাম কেউ কিছু মনে করবেন না মনের ভেতর থেকে আর কি বললাম কি কারণে অনেকগুলো আমি দেখি যারা যারা এসে শুধুমাত্র একটা ভিডিও দেখে যে আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট ফিলান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট আপার অ্যাকাউন্ট ক্রিয়েট কারণ এটাতে ফেলেই কারণ আমরা মার্কেট প্লেসে আসলে মনে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আর্ন শুরু হয়ে যায় কিন্তু এটা যে আর্ন বন্ধ হয়ে যায় সেটা বুঝে না কাজ না শিখলে কাজ শিখেন রিকোয়েস্ট করে আবারও তারপরে মার্কেট প্লেসে আসেন সবার কাছে রিকোয়েস্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ